সাতকলিগের ঠিকানা বাংলাদেশে হবে না সন্ত্রাস ঠিকানা বাংলাদেশে হবে না যুবলীগের ঠিকানা বাংলাদেশে লোহা দিয়ে দাও ঘুরিয়ে দাও সাথে হবে আমেরিকা ছাত্রলীগ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ চলবে চলতেই চলবে আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম চলছে চলবে দুনিয়া সিনার পাশে চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই আমার ভাই কবরে উনি কেন বাহিরে আমার ভাই কবরে উনি কেন বাহিরে বিধা যেতে দেব না আবু সাইদের রক্ত আমার ভাইয়ের রক্ত বিধা যেতে দেব না আবু সাইদের রক্ত বিধা যেতে দেব না নিষিদ্ধ করার জন্য যত রকম প্রসিডিউর মেনটেন করা দরকার যত রকম অবস্থান নেওয়া দরকার আপনারা দ্রুত তাদেরকে নিষিদ্ধ করার ব্যবস্থা করুন যদি না করেন তাহলে আপনারা দেখেছেন ছাত্র সমাজ 5 আগস্টের বিপ্লবকে কেড়ে নিয়ে এসেছে ছাত্র সমাজ নিজের বুকে তাদের রক্ত ঢেলে দিয়েছে যদি রক্ত আরও ঢালতে হয় এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে তাহলে ছাত্র সমাজ বাংলার বুকে রাজপথে রক্ত দিতে আবারও প্রস্তুত আছে সম্মানিত উপস্থিতি অনতি বিলম্বে আমরা প্রশ্ন রাখতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই যে কি করে হাইকোর্টের মধ্যে একটি জায়গায় এই গণহত্যাকারী দোসরের নামে গণহত্যাকারী দোসরের যে সংগঠন সে সংগঠনের নামে কিভাবে স্লোগান দেওয়া হলো আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে যারা এরকম কাজ করেছে এমন কর্মকাণ্ড যারা ঘটিয়েছে এমনকি যারা গণহত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের সকলকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমাদের যে ছাত্র জনতাকে প্রায় 581 জন ভাই সহ প্রায় 20,000 ভাই যে জনতারা আহত হয়েছেন তাদের হাত দিয়ে তাদেরকে পুনর্বাসনের জন্য একটা গোষ্ঠী এখন নতুন চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কুয়ের মাধ্যমে আমাদের বর্তমান যে সরকার আছে সরকারকে চাপে ফেলানোর বিভিন্ন রকমের প্রক্রিয়া চলমান হয়েছে আমি বিপ্লবী সরকারকে বলতে চাই তারা যেন অতি দ্রুত এই সমস্যাগুলো এই তারা এই তাদের চাপে ফেলানোর জন্য এই ভূমিকা রাখতেছে এই আইনজীবী থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে পুলিশ আনসার যারাই এই সরকারকে বাধাগ্রস্ত করতে আমার সরকারকে তার সংস্কারের কাজে বাধা প্রদান করতেছে তাদের জন্য দ্রুত পদক্ষেপ নেয় আইনজীবী সহ দালাল কিছু বিচারপতি যারা এখনও আদালত প্রাঙ্গণে দুর্নীতির মাধ্যমে টাকার বিনিময়ে তারা এখনও মামলাগুলো চালিয়ে যাচ্ছে এখনও আওয়ামী দোসরদের যারা গণহত্যার সাথে সম্পৃক্ত তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছেন আমরা সেই সকল আইনজীবী সহ সেই সকল বিচারপতিদের বলতে চাই আপনারা এখনও শুধরে নেন এবং আমাদের বর্তমান সরকারের প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে শুরু করে সকল উপদেষ্টাদের প্রতি আহ্বান রইবে তারা যে সকল সাংবাদ যে সকল আইনজীবী সহ শুরু করে যে সকল দালাল বিচারপতি এই রকম কাজ করছে এইরকম ঘৃণিত কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করে দেশের সংস্কার কাজে এগিয়ে নেওয়ার জন্য তাদের দ্রুত বিচার তাদের শাস্তির দাবি আমরা জোরভাবে জানাচ্ছি আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সাধারণ শিক্ষার্থীরা আজকে আমরা দাবি জানাতে চাই যারা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে যারা এখনো পর্যন্ত কু করার চেষ্টা করছে প্রত্যেককে দ্রুততার সময়ের ভিতরে গ্রেফতার করে দ্রুততার সময়ের ভিতরে তাদের বিচারের জোর দাবি জানাচ্ছি আজকে আমরা